আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের শুভেচ্ছা সুআমন্ত্রণ। সাথে রয়েছি আমি কাজী শাহিন সাহেব। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে আবারও রেফারেন্ডাম দেওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন। ব্রেক্সিট বাস্তবায়নে জনরায়ের প্রতিফলন ঘটানো জরুরি বলছে 10 ডাউনিং স্ট্রিট। ভিন্ন দুটি ঘটনায় 3 দিন ধরে লন্ডনে বিরাজ করছে সন্ত্রাসী হামলার আতঙ্ক। আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকার পরামর্শ পুলিশের। তুরস্কে ব্রিটিশ ব্র্যান্ড সবগুলোর কারখানায় সিরীয় শরণার্থী শিশুদের দিয়ে পোশাক তৈরি করানো হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ প্রত্যাখ্যান ব্র্যান্ড সব মালিকদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে আবারও রেফারেন্ডাম দেওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন। তবে শুধুমাত্র ব্রেক্সিট বাস্তবায়নের নেগোসিয়েশনে স্কটিশ ভোটারদের সিদ্ধান্ত বিবেচিত না হলেই এই রেফারেন্ডাম দেওয়ার ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন তিনি। ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের সাথে বৈঠক শেষে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন। বহুল আলোচিত হার্ড ব্রেক্সিটের ফলে স্কটিশ অর্থনীতি মুখ থুবড়ে পড়তে তা দেখতে প্রস্তুত বলে মন্তব্য করেন এসএনপির এই নেতা। আনুষ্ঠানিক ব্রেক্সিট বাস্তবায়নের আগে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতি জনপ্রতিনিধিদের সাথে পূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছেন দেশগুলোর ফার্স্ট মিনিস্টাররা। অন্যদিকে লিসবন ট্রিটির আর্টিকেল 50 অনুসারে আনুষ্ঠানিক ব্রেক্সিট বাস্তবায়নে যুক্তরাজ্যের জনরায় প্রতিফলন ঘটানো জরুরি বলে মত দিয়েছেন 10 ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র। ভিন্ন দুটি ঘটনায় 3 দিন ধরে লন্ডনে বিরাজ করছে সন্ত্রাসী হামলার আতঙ্ক। ওয়েস্ট লন্ডনের নর্থহোল্ডে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের আশঙ্কায় টানা 3 দিনের মতো একটি বাড়ি ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ। অন্যদিকে গত বৃহস্পতিবার নর্থ গ্রিনিচ আন্ডারগ্রাউন্ডে সন্দেহভাজন বস্তু উদ্ধারের ঘটনায় লন্ডনের ট্রান্সপোর্ট নেটওয়ার্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাউথ ওয়েস্ট লন্ডনের নর্থহোল্ড এলাকার একটি বাড়ি থেকে গত শুক্রবার মধ্যরাতে টেলিফোন পায় পুলিশ। ওই রাতে সংশ্লিষ্ট বাড়িটিতে প্রবেশ করতে গিয়ে বিপাকে পড়ে তারা। বাড়ির বাসিন্দার সন্দেহজনক আচরণে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। ধারণা করা হচ্ছে বাড়িতে আনুমানিক 40 বছর বয়সী এক পুরুষ বাসিন্দা রয়েছেন। তার সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে এটা কোনো সন্ত্রাসী ঘটনা কিনা সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নয়। তবে বাড়িটিতে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় আশেপাশের অন্তত 80টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। সন্দেহজনক বা অস্বাভাবিক যে কোনো গতিবিধিও পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে নর্থ গ্রিনিচ টিউব স্টেশনে সন্দেহজনক ডিভাইস পাওয়ার প্রেক্ষিতে গ্রেপ্তার 19 বছর বয়সী তরুণ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের প্রতি বিশেষভাবে অনুরক্ত বলে জানিয়েছে সংবাদ মাধ্যম স্কাই নিউজ। তাদের নিজস্ব অনুসন্ধানের বরাত দিয়ে স্কাই নিউজ আজ খবর প্রকাশ করে ডার্ক ওয়েবে নিয়মিত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের ভিডিও চিত্র দেখত ওই তরুণ। সম্প্রতি মায়ের সাথে ডেভন থেকে লন্ডনে স্থানান্তর হয়ে আসা ওই তরুণের নাম ডেমন স্মিথ বলে ধারণা করা হচ্ছে। স্মিথের বন্ধুদের বরাত দিয়ে স্কাই জানায় ইন্টারনেটে ডার্ক ওয়েবে বন্ধুদের মাঝে মাঝেই আইএস কর্তৃক মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও চিত্র দেখত 19 বছর বয়সী সদ্য কিশোর পেরোনো এই তরুণ। এর আগেও ডার্ক ওয়েবে এক্সপ্রেসের সূত্র ধরে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের জেরার মুখে পড়ে সে। তুরস্কে ব্রিটিশ ব্র্যান্ড সবগুলোর কারখানায় সিরীয় শরণার্থী শিশুদের দিয়ে পোশাক তৈরির কাজ করানোর অভিযোগ উঠেছে। তুরস্কে যুক্তরাজ্যের ব্র্যান্ড শপ মার্কস অ্যান্ড স্পেন্সার, অনলাইন শপ আসুস, জারা, ম্যাঙ্গো, জিন্সের পোশাক তৈরির কারখানায় এসব শিশুকে কাজ করতে দেখা গেছে। সংবাদ মাধ্যম বিবিসির এক গোপন তদন্তে উঠে এসেছে তথ্য। গণমাধ্যমটির এক প্রতিবেদনে এসব কথা প্রকাশ করা হয়। এই ঘটনার বিষয়ে অবশ্য ব্র্যান্ড শপগুলো দাবি করছে খুব সতর্কতার সঙ্গে উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। শরণার্থী বা শিশুদের দিয়ে এ ধরনের কাজ করানো হলে তা সহ্য করা হবে না। তদন্তে দেখা গেছে এসব শিশুকে প্রচলিত মজুরির চেয়ে অনেক কম মজুরি দেওয়া হয়। ঘন্টায় 1 পাউন্ডের সামান্য বেশি মজুরি পায় তারা। বেশিরভাগ সময় এসব শিশুর মজুরি মধ্যস্থতাকারীকে দিয়ে হাতে হাতে পরিশোধ করা হয়। লিখিত কোনো চুক্তি নেই সেখানে। বিশেষজ্ঞরা মনে করছেন ব্র্যান্ড শপগুলো শিশুশ্রম প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। কমিউনিটি প্রসঙ্গ।
সম্প্রতি 26 বছরের এক তরুণ জাকির হোসেনকে ব্রিটিশ পুলিশ অযথা নির্যাতিত করায় পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় লন্ডন বাংলাদেশ সেন্টারের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আমাদের বিশেষ প্রতিনিধি ফজলুল হক জানান, সেন্টারের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মিনহাজ আহমেদ জাবেদ। সভায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আশরাফ উদ্দিন, তারাউল ইসলাম, জাহাঙ্গীর খান, নিজামুদ্দিন, খন্দকার মহিউদ্দিন সহ আরো অনেকে। বক্তারা বলেন, ব্রিটেনের একটি সভ্য দেশে একজন তরুণকে এভাবে অযথা নির্যাতিত করাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না, তাই সংগঠনের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে লোকাল কমান্ডার, টাওয়ার হ্যামলেটস মেয়র এবং হোম মিনিস্টারের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তাব করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের স্মরণকালের 20তম সম্মেলন সফলভাবে সম্পূর্ণ হওয়ায় তাৎক্ষণিক এক অভিনন্দন ও আনন্দ সভার আয়োজন করে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগ। রবিবার ওয়েস্ট লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি ফজলুল হক জানান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওস্তার আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী মাসুদুল ইসলাম রাহুল। এছাড়াও সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা তারাউল ইসলাম, হাজি আব্দুল মতলিব, আশরাফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শহীদুর রহমান শহীদ সহ অনেকে। বক্তারা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণকালের 20তম সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সভানেত্রী ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় অভিনন্দন ও ধন্যবাদ জানান। এদিকে বিউটিফুল মৌলভীবাজারের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2016 অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে মোট 28টি টিম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের গর্ব ক্যামডেনের মেয়র নাতিয়া শাহ। এ সময় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন মুমিন চৌধুরী এবং শিপন মিয়া এবং রানার আপ হন দেলোয়ার হোসেন এবং তাস্কির মিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন নিজাম মিয়া ও মোহাম্মদ আলী। টুর্নামেন্টে আগত অতিথিরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে যেমন ভালো খেলোয়াড় বের হয়ে আসবে, তেমনি সবার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠবে। গাউসুল আজম হজরত বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি সাহেবজাদা হজরত মাওলানা হাসিমুদ্দিন আল গিলানি রহমতুল্লাহের উপস্থিতিতে বার্নলি শহরের হজরত শাহজালাল জামে মসজিদে এক তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বার্নলি প্রতিনিধি ফয়জুন্নূর জানান, মসজিদ কমিটির কোঅর্ডিনেটর সাবেক কাউন্সিলর মুজাক্কির আলীর পরিচালনায় এতে তাফসির পেশ করেন বাগদাদ শরীফের সাহেবজাদা হাসিমুদ্দিন আল গিলানি রহমতুল্লাহ আলাইহি ও তাহার খলিফা মাওলানা কারি জমিরুদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল মালিক, মাওলানা মুস্তাফিজুর রব চৌধুরী, আলতাফ হোসেন জুয়েল সহ অনেকে। তাফসির শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান লম্বরদিয়ার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসি আক্তার পলি জানান, রবিবার ইতালির মিলানো শহরে স্থানীয় একটি হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়। ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন মাহমুদ মনিরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন শাহিন মাহমুদ, সালাউদ্দিন ভুঁইয়া, সিদ্দিকুর রহমান মোলা, আসাদুজ্জামান রিপন, আনোয়ার ব্যাপারী, নুরুল ইসলাম জুয়েল সহ আরও অনেকে। বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় বিএনপির কার্যকরী কমিটির সদস্যরা এছাড়াও যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করতে প্রবাসীদের আন্দোলনের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে এতে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে শীঘ্রই প্রবাসীদের আন্দোলন শুরু করতে হবে বলে মন্তব্য করেন ইতালির ন্যাপোলিস্থ বিএনপির নেতা কর্মীরা। পালমা, সান জেনারো ও সান জোসেফ শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল গনির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাপলি বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এবং মোহাম্মদ কাইয়ুম, খোরশেদ আলম, মোহাম্মদ টিপু, নিজামুদ্দিন, টুটুল, তোতা মাতব্বর, যুবদলের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সানি, আল আমিন সহ আরও অনেকে। বক্তারা বলেন, বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে এতে দেশের মানুষ শান্তিতে নেই, মানুষের জানমালের কোনো নিরাপত্তা, তাই এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে প্রবাসীদের দুর্বার আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান সভা থেকে।
সৃষ্টিশীলতা ও সম্ভাবনার মধ্য দিয়ে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট আম মাইনে শেষ হয়েছে 68তম আন্তর্জাতিক বইমেলা ফ্রাঙ্কফুর্টার বুক মেসে 2016। প্রতি বছরের মতো এবারও 5 দিন ব্যাপী এই মেলার বিস্তারিত জানাচ্ছেন জার্মানিতে আমাদের প্রতিনিধি বিটু বড়ুয়া। রোববার ছিল জার্মানির ঐতিহ্যবাহী বইমেলা ফ্রাঙ্কফুটার বুকমেসে 2016 এর শেষ দিন, আর তাই শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহরের কংগ্রেস হলে আয়োজিত বিশ্বের 100 দেশের প্রায় 7,000 পরিবেশক 4,000 স্টল নিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ও প্রযুক্তি সহ নানা বিষয়ের উপর লেখা বই প্রদর্শন করেন। শিশু কিশোরদের জন্যও ছিল বিশেষ আয়োজন। আর এবছর সেরা বই নির্বাচিত হয়েছে জার্মান কথা সাহিত্যিক ও লেখক বড় কিটসহফের লেখা উপন্যাস বিরা ফার্নিস। আমরা জার্মান থেকে বাংলায় আমরা বিভিন্ন সাহিত্যিক কাজের অনুবাদ আমরা বাংলাদেশে করেছি। আশা করি এখন আস্তে আস্তে আমরা জার্মান ভাষাতেও বাংলা ভাষা সাহিত্যকে অনুবাদের দিকে নিয়ে যেতে পারবো। বঙ্গবন্ধুর আত্মজীবনীটা আগামী বছর জার্মান ভাষায় অনুবাদ হয়ে এই স্টলে পাওয়া যাবে, এটা আমি আশা করছি। ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার ইজ দ্য বিগেস্ট বুক ফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ গট 3 ট্রেড ভিজিটর ডেজ অ্যান্ড 2 ডেজ ফর দ্য নর্মাল অডিয়েন্স, অ্যান্ড উই ওয়ার ভেরি স্যাটিসফাইড উইথ দ্য আউটকাম অফ দিস ফেয়ার অ্যাকচুয়ালি। 19 থেকে 23 অক্টোবর 5 দিন ব্যাপী এবারের বইমেলায় বিশ্বের 600 লেখক ও সাহিত্যিকদের পাশাপাশি অতিথিদের হিসেবে ছিল ফ্ল্যান্ডার্ন ও নেদারল্যান্ড। এর আগে বাংলাদেশের স্টলের উদ্বোধন করেন দেশ বরেণ্য শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এ সময় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আখতারি মমতাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার, কবি তারিক সুজাত, প্রকাশক সমিতির নেতৃবৃন্দ সহ দেশের এবং প্রবাসের বিভিন্ন স্তরের বাংলাদেশিরাও ছিলেন উপস্থিত। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে পিটু বড়ুয়া, এনটিভি নিউজ। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফলভাবে সমাপ্ত হওয়ায় আনন্দ সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ। পাশাপাশি নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহের জানান, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভাটি পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক রানা চৌধুরী। আনন্দ সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ ভার তাহের, সামাজিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি শাহেদ আলী, সৈয়দ ফয়সাল ইকবাল সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতারা। আনন্দ সভায় বক্তারা বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। ফ্রান্সে অবস্থানরত বিপুল সংখ্যক বৃহত্তর কুমিল্লার জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে গত রবিবার প্যারিসের গার্ড নর্দে এক সাধারণ সমাবেশ করেছে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম। আমাদের প্যারিস প্রতিনিধি সেলিম চৌধুরী জানান, কৃষক আব্দুল কাইম সরকারের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মিলন। এ সময় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ খুরশিদ আলম টিটু, মিয়া লেলিন, তসলিম খান সবুজ, অধ্যাপক নুরুল আলম চৌধুরী, মোহাম্মদ জহুর লিটন সহ বিএনপির নেতারা। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। এ সময় বিএনপির সকল নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা। লন্ডন প্রবাসী ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান গিয়াস মিয়া ফ্রান্স সফরে আসলে রবিবার ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের সভাপতি মনোয়ার হোসেন মুজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালামিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আবেদিন, ছাতক দোয়ারা বাজার সমিতি যুক্তরাজ্য সভাপতি মোহাম্মদ ফসলউদ্দিন, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ সহ সংগঠনের নেতারা। এ সময় সংবর্ধিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। মিথ্যা, অবিচার, স্বৈরতার কবল থেকে সত্য মানবতার মুক্তি সাধনায় সর্বকালে সর্বোচ্চ মহাশাহাদাত মুসলিম মিলাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থার দিক নির্দেশন বিশ্ব ইনসিনিয়াত বিপ্লবের আহ্বায়ক ইমাম হায়াতের দিক নির্দেশনায় বিশ্ব সুন্নি আন্দোলন পর্তুগাল শাখার উদ্যোগে লিসবনের আহমাদ হলে রবিবার এক একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। নাজিমুদ্দিনের পরিচালনায় ও সংগঠনের
ইউনিয়নের পর্তুগাল শাখার আহ্বায়ক জনাব সোহাগ মুন্সির সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কারবালার মহান শাহাদাতের দিক নির্দেশন ব্যতীত ইমানি অস্তিত্ব ও সত্যের মুক্ত প্রবাহ এবং মানবতার মুক্ত জীবন অসম্ভব। বক্তাগণ বলেন, ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক রাষ্ট্র এবং মুক্ত জীবন গড়ে তোলাই মহান শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাসি তথা আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট এবং দুর্নীতিবাজ ও অসৎ বন কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ পৌরসভার সম্মুখে প্রায় ১১টি আদিবাসী পুঞ্জির ৫ শতাধিক আদিবাসীরা অংশ নেয়। এ সময় মণিপুরী যুব কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক বিম্পল সিনহার সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তম সিলেট আদিবাসী ফোরামের কো চেয়ার পারসন জিডিসন প্রধান সুচিয়াং, সংগঠনের মহান সচিব ফিলা পত্নী, ত্রিপুরা কল্যাণ সংসদের সিলেট বিভাগীয় সম্পাদক শ্যামল দেব বর্মা, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বারাইক, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সহ অনেকে। সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়নের সদস্য ও সিএনজি চালক সালে আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহরুদ্দিন, সহসভাপতি সুন্দর আলী, শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন সহ অনেকে। বক্তারা আগামী ২৬ অক্টোবরের মধ্যে গ্রেফতারকৃত সিএনজি চালক ছালে আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় ২৭ অক্টোবর হতে সারা জেলায় জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার ও হুঁশিয়ার উচ্চারণ করেন শ্রমিক নেতারা। সামগ্রিক ব্যবস্থাপনা টিকিউএম এর মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক সুনামগঞ্জের দিনব্যাপী জেলা কাইজেন সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সহযোগিতায় ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও আইপিএস টিকিউএম এর কোর্স উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবের আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান ও সিভিল সার্জন আব্দুল হেমিক সহ অনেকে। সেমিনারে ১১ জেলার উপজেলার সকল নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা জানান, কাইজেনের মাধ্যমে সরকারের সকল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব বলে মত প্রকাশ করেন। এছাড়াও সরকারের সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে যদি সরকারি কর্মকর্তাদের কাজের সাথে জনপ্রতিনিধি সহ সর্বস্তরের লোকজনের সম্পৃক্ত করা সম্ভব হয়। দর্শক সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আবারও। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে আবারও রেফারেন্ডাম দেওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন। ব্রেক্সিট বাস্তবায়নে জনরায়ের প্রতিফলন ঘটনা জরুরি বলছে 10 ডাউনিং স্ট্রিট। ভিন্ন দুটি ঘটনায় তিন দিন ধরে লন্ডনে বিরাজ করছে সন্ত্রাসী হামলার আতঙ্ক, আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকার পরামর্শ পুলিশের। তুরস্কে ব্রিটিশ ব্র্যান্ড সবগুলোর কারখানায় সিরীয় শরণার্থী শিশুদের দিয়ে পোশাক তৈরি করানো হচ্ছে বলে অভিযোগ, অভিযোগ প্রত্যাখ্যান ব্র্যান্ড সব মালিকদের। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।